নওগাঁ, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী ও কুষ্টিয়া সহ সীমান্তের আরও কয়েকটি জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে একদিনে সাতজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় গত আট দিনে সংক্রমণের হার শতকরা 41.2% বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছেন সাতজন। এ তথ্য উল্লেখ করে মঙ্গলবার কর্তৃপক্ষ জানায় হাসপাতালটিতে আরও 216 রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ 91 জন এবং উপসর্গ নিয়ে রয়েছেন 109 জন। এছাড়া আইসিইউতে আছেন 16 জন। নওগাঁয় সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের উপর জোর দিয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সংক্রামক ব্যাধিকে নিয়ন্ত্রণ করার জন্য কখনো কখনো মানুষের চলাচলকে খুব শক্তভাবে রেস্ট্রিক্ট করতে হয়। এটা প্রয়োজন বোধ নওগাঁর জন্য প্রয়োজন হলে সেটা করতে হয়। কুষ্টিয়ায় 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 31 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 206 জনে। ভারত সীমান্তের এই জেলা খুব ঝুঁকিতে রয়েছে বলে জানান সিভিল সার্জন। সাতটি জেলার ভিতরে কুষ্টিয়া জেলাকে গণ্য করছে, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সহ আমাদের অন্যান্য উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত মজুত আছে। সাতক্ষীরায় গত আট দিনে করোনা সংক্রমণের হার শতকরা 41.2% বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসক। চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে এবং তাদের মধ্য দিয়ে সংক্রমিত হচ্ছে সাতক্ষীরার মানুষ। সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করেছেন ব্যবসায়ীরা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউন 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।